এরাজ্যে কি আরো একটা সিবিআই তদন্ত হতে চলেছে? অন্তত কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ যেমনটা বলছেন, যেভাবে এরাজ্যে দুর্নীতি হয়েছে 100 দিনের কাজে, তাতে সিবিআই তদন্ত ছাড়া অন্য কোনো গতি নেই। কি বলছেন গিরিরাজ সিং দেখো। ৫৪,০০০ কোটি রুপিয়া দেনে কা কাম কিয়া, ৫৪,১৫০, জবকি ইউপিএ মে কেবল ১৪,০০০ কোটি মিলা থা। গরিবোঁ কে নাম পর ইয়ে ৫৪,০০০ কোটি গড়প কর গয়ে। প্রধানমন্ত্রী আবাস মে হম ৪৫,০০০০ মকান দিয়া, ১১,০০০০০ মকান ফির স্যাংশন কিয়া, লেকিন জব ইনকোয়ারি কিয়ে অখবারোঁ মে ভি ছপা কি দুমহলা ওয়ালে আদমি কো মকান দিয়া, আর জো জিনকো দেনা থা উনকো দিয়া নেহি। জব মনরেগা মে গবন হোনে লগা আর যাঁচ কমিটি কো সহযোগ নহি করনে লগা, আর সবসে বড়া নমুনা হ্যায় কি জব আধার সে ডিঙ্ক কিয়া তো লগভগ ২৫,০০০০ জব কার্ড মে হেরফের পায়া। और ये ২৫,০০০০ मजदूरों के नाम पर पैसा गबन करते रही। चोरी और सीनाजोरी, अब मुझे समय आ गया है कि इसकी जांच हम अब सीबीआई को सौंपना पड़ेगा। जिस ढंग से जांच में असहयोग और अब तो ২৫,০০০০ जॉब कार्ड अपने आप में एक जांच का विषय बन चुका है। মমতা বন্দ্যোপাধ্যায় কো চেতাবনী দে রহা হুঁ কি গরিবোঁ কা পয়সা, লুটে হুয়ে পয়সা গরিবোঁ কো ওয়াপস করে। সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ, একেবারে সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিচ্ছেন। পাল্টা কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। গিরিরাজ সিং জানে, শুনুন, তদন্ত হোক, প্রথম অ্যারেস্টটা গিরিরাজ সিং এর হওয়া উচিত। এই যে বাচ্চাগুলো মারা গেছে, ভুলের মতো শিশু গিরিরাজ সিং এর জন্য মারা গেছে। গিরিরাজ সিং যদি আজকে নিজের দম্ভ উদ্ধত অহংকারে নেশায় না ভুগত, তাহলে আজকে বাংলার মানুষ এই বাড়ির টাকা পেত। নরেন্দ্র মোদী নিজের দম্ভ দেখাতে গিয়ে, অহংকার দেখাতে গিয়ে, আর উদ্ধত দেখাতে গিয়ে বাংলার মানুষকে বাঁধে বাঁধছে। আর এটা প্রমাণিত, আমরা যেটা বারবার বলছি যে টাকা বিজেপি সরকার আটকে রেখেছে, এটা আজকে বিজেপি সরকার বৈঠক করে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভুলবশত হোক আর যাই হোক না কেন, চারটে বাঙালিকে দিয়ে দিল্লির তল্পিবাহক করে হিন্দিতে প্রেস কনফারেন্স করিয়েছে। যা বলে দিচ্ছে তাই বলছে, চাকরি রাখতে হবে তো ভাই, তোমার নিজস্ব কিছু নেই। রাজ্যের জন্য, অধিকারের জন্য যা বলে দেয় তাই করে।